আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। তৃণমূল কংগ্রেস আজকে একটা নাটক শুরু করেছে পুরুলিয়া জেলাতে, সারা পশ্চিমবঙ্গে। যে ওরা কি করছে, ওরা একটা মুখকে 10 বার ঝান্ডা ধরাচ্ছে এবং প্রচার করছে যে বিজেপি থেকে নাকি ওদের দলে যোগদান করছে। কিন্তু আমরা এটা করছি না। আমাদের বুথ সভাপতিরা যে দায়িত্ব নিয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিরা তার পাত্তা পাচ্ছে না। আজকে আমায় অবাক লাগছে যে এইখানে এসে অদ্ভুত একটা উদ্দীপনা দেখছি এবং মানুষের মধ্যে যে সারা বিজেপিতে যোগদান করার, দেখুন হুররা বুথ সভাপতি দেবেন রাজওয়াল কী পরিশ্রম করেছে তিনি। আমাদের চিত্রা বুথের প্রদীপ মাহাতো, ভালাগুড়ের সতীশ মাহাতো ভালাগোড়া বুথের, এনাদের নেতৃত্বে আজকে প্রায় তরুণ 86টি পরিবার এবং 86টি পরিবারের কার্যকর্তারা আজকে বিজেপিতে যোগদান করল। টিএমসি দল থেকে প্রায় 76 জন আর 10 জন যোগদান করছে সিপিএম থেকে। এদের নেতৃত্বে প্রায় 300 জন এলাকার মানুষ আজকে তৃণমূল থেকে এবং সিপিএম থেকে সামিল হল। তৃণমূল থেকে 280 জন আর সিপিএম থেকে প্রায় 40 জন, কত হলো 320 জন, আমি একটু ভুল করে বললাম 320 জন আজকে এই 76টি পরিবারের নেতৃত্বে এবং এদের কার্যকর্তাদের নাম যে আমাদের দেওয়া আছে তাদের নেতৃত্বে আজকে তৃণমূল থেকে সিপিএম থেকে বিজেপিতে জয়েন করল। এই যে সারা, এটা তো আজকে প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস যে নাটক করছে ওরা বাঁচার জন্য নাটক করছে। আর আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিতে বেছে নিয়েছে তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য। কারণ তৃণমূল যে অপমান করছে, যে মানুষের সম্পত্তি লুট করছে, আজকে যে চুরি করছে, সেই সাধারণ মানুষ গর্জে উঠেছে আজকে। আজ একত্রিত হয়ে